নদ নদীর পানি বাড়া কমার খেলায় কুড়িগ্রামে তীব্র হচ্ছে ভাঙন পঁচিশটি পয়েন্টে নিঃস্ব হচ্ছেন বাসিন্দারা পদক্ষেপ না নেওয়ার অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে রংপুর মেডিকেল কলেজের ডরমেটরি থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার দুই থেকে তিন দিন আগে মারা গেছেন ধারণা সহকর্মীদের ময়না তদন্তের পর জানা যাবে কারণ বলছে পুলিশ পঞ্চগড়ে দিন দিন বাড়ছে লোডশেডিং চাহিদা মতো বিদ্যুৎ না পেয়েও ভুতুরে বিল নিয়ে বিপাকে গ্রাহকরা সমস্যার সমাধানের সদুত্তর নেই কর্তৃপক্ষের এবং হাড়ি ভাঙা আমে জমজমাট রংপুরের হাট বিরূপ আবহাওয়ার দোহাই দিয়ে বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতার বাগান মালিকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষিমন্ত্রীর আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে রংপুর বিভাগ সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া নদ নদীর পানি বাড়া কমার সঙ্গে সঙ্গে কুড়ি গ্রামে তীব্র হয়েছে ভাঙন ধরলা তিস্তা ব্রহ্মপুত্র ও দুধকুমারের অন্তত পঁচিশটি পয়েন্টে প্রতিদিনে ঘর বাড়ি হারিয়ে নিঃস হচ্ছেন বাসিন্দারা অথচ পানি উন্নয়ন বোর্ড কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তাদের এদিকে সাম্প্রতিক বন্যায় জেলায় নষ্ট হয়ে গেছে একরের পর একর পটল ক্ষেত আউশ রোপা আমন বীজতলা ও চীনা বাদাম সহ বিভিন্ন ফসল এতে কৃষক মিয়ার ছবিতে হারা সৈকতের রিপোর্ট অবিরত ভাঙছে নদী একের পর এক কবজায় নিচ্ছে ভিটে মাটি ও গাছপালা মাথা গোজার ঠাই হারিয়ে দিশে হারা বাসিন্দারা অনেকেই নিরাপদে সরিয়ে নিচ্ছেন তিল তিল করে সাজানো ঘরবাড়ি পানি বাড়া কমার প্রভাবে আগ্রা রূপে কুড়ি গ্রামের ওপর দিয়ে প্রবাহমান ধরলা তিস্তা ব্রহ্মপুত্র ও দুধকুমার নদী বর্ষা শুরু থেকে রাজারহাট সদর রৌমারির অন্তত পঁচিশটি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে গত এক মাসে বিলিন দুই শতাধিক ঘরবাড়ি সহ কয়েক একর ফসলি জমি পানি উন্নয়ন বোর্ডের কোনো কার্যকরী পদক্ষেপ না থাকায় হতাশ নদী পারের মানুষ খালি যায় কোনো আর কিছু ব্যবস্থা কিছু নেয় না দরখাস্তও দেওয়া হয়েছে তা এখন পর্যন্ত কোনো ফলাফল পাইল না এবার অন্তত দুই আড়াইশো ঘর লোক এখান থেকে উঠে গেছে এই নদী অনেক বাড়ি ঘর সব ভাঙি শেষ করে যে আমরা খুব চিন্তা ভাবনা টেনশনে তবে ভাঙন কবলিত এলাকার গুরুত্ব বিবেচনায় জরুরি ভিত্তিতে কাজ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড বর্ষায় যেসব জায়গায় ভাঙন দেখা দিয়েছে আমরা বেশ কিছু জায়গায় আমাদের তীব্র ভাঙন আছে সেখানে আমরা জিও ব্যাগ দ্বারা ইতিমধ্যে ইমার্জেন্সি টেম্পোরারি প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ শুরু করেছি এদিকে সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় নষ্ট হয়ে গেছে জেলার পটল ক্ষেত এখনো পানির নিচে চর ও নিম্নাঞ্চলের আউস রোপা আমন বীজতলা চীনা বাদাম সহ বিভিন্ন ফসল এতে চরম ক্ষতির মুখে কৃষকেরা বন্যা হঠাৎ করে আসিয়া দুই বিঘে পটল মরি গেছে ফোড়াতড়ি তেইশ পঁয়ত্রিশ হাজার আর করে নাই এবছর সকলের আবাদের ক্ষতি হয়েছে কৃষি বিভাগের তথ্য জেলার নয় উপজেলায় এক হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায় সময় সংবাদ কুড়িগ্রাম দখল দূষণে ধুকছে রংপুরের লাইফলাইন শ্যামাসুন্দরী খাল একসময় এই খালের প্রস্তর ষাট ফিট থাকলেও এখন পরিণত হয়েছে সরু নালায় পানি নিষ্কাশনের খালটি ভাগাড়ে পরিণত হওয়ায় বর্ষা এলেই আতঙ্ক নগরবাসীর যদিও সিটি মেয়র বলছেন শ্যামা সুন্দরী সংস্কারে নেওয়া হচ্ছে নতুন প্রকল্প শাকিল মাহমুদের ক্যামেরা নাজমুল ইসলামের সাথে রিপোর্ট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রংপুর সিটি কর্পোরেশনের গণ শৌচাগারের বর্জ্য এসে পড়ছে শ্যামা সুন্দরীর খালে এরকম খালের দুই পারে থাকা অসংখ্য ভবনের সুয়ারেস লাইন যুক্ত হয়েছে শ্যামা সুন্দরীর সাথে একসময় রংপুর নগরীর ভেতর দিয়ে বয়ে চলা ষোলো কিলোমিটার দীর্ঘ খালটিতে প্রবাহ ও স্বচ্ছ পানি থাকলেও এখন নানা বোর্জে পানির রং কালচে আকার ধারণ করেছে একই সাথে পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে অথচ খালের জন্ম হয়েছিল পরিবেশ রক্ষায় খালের বিভিন্ন অংশ দখলে পরিণত হয়েছে নালায় নিষ্কাশন ব্যবস্থা সংকুচিত হয়ে পড়ায় পানি উপচে ছড়াচ্ছে রোগ জীবাণু ফলে বর্ষা এলেই আতঙ্ক বাড়ে নগরবাসীর অনেকের বাথরুমের লাইন পানির লাইন সব এই ক্যালান্ডের সঙ্গে যুক্ত করেছে এই কারণে এটা দূষিত পানি হয়েছে আমাদের দুর্গতি কেউ দেখে না সবাই আসে এই বলে আর কার্যক্রম হয় না তবে দখলদারদের তালিকা করে বিভিন্ন সময় ঢাকগুন পিটিয়ে উচ্ছেদ অভিযান চালালেও শুরুতেই আটকে যায় অদৃশ্য কারণে গবেষকদের মতে সংশ্লিষ্ট সরকারি কোনো দপ্তরেই শ্যামা বিষয়ে আন্তরিক না হওয়ার কারণেই এমন দশা সিটি কর্পোরেশন বলেন জেলা প্রশাসন বলেন ভূমি মন্ত্রণালয় বলেন পরিবেশ অধিদপ্তর বলেন সবাই মিলে এরা সর্বনাশ করছে এই শ্যামাসুন্দরীর পক্ষে সংশ্লিষ্ট সরকারি কেউ নেই পৌরসভা থাকাকালীন সময় রংপুর শ্যামা সুন্দরী খাল সংস্কারে একটি প্রকল্প নেওয়া হয়েছিল পঁচিশ কোটি টাকা ব্যয় যদিও সেই প্রকল্প নিয়ে রয়েছে অসংখ্য অনিয়মের অভিযোগ আর সিটি কর্পোরেশন গঠনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শ্যামা সুন্দরী সংস্কার আটকে আছে উদ্যোগ এবং সমীক্ষাতেই যদিও বর্তমান মেয়র বলছেন শ্যামা সুন্দরী সংস্কারে নতুন একটি প্রকল্প নেওয়া হচ্ছে তবে সেটি কবে নাগাদ বাস্তবায়ন হবে সেটি বলা যায় একরকম অনিশ্চিত ব্যক্তিগত এক ফিট ছাড়ে না যে সে জায়গায় যদি আমাকে পনেরো ফিট জায়গায় একবার করতে হয় তাহলে সেই জায়গার আমাকে কম্পেন দিয়ে তাকে টাকা দিয়ে বিল্ডিংয়ের ক্ষতিপূরণ দিয়ে কিন্তু আমাকে এই কাজটা করতে হবে এই জন্য কাজটা এই ডিবিটা একটু ক্রিটিক্যাল আমরা অনেক দূর আগায় গেছি চলতি বছরের এগারো মে শ্যামা সুন্দরীর পাঁচ কিলোমিটার অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিডি ক্লিন। তবে মাস দুয়েকের মাথায় আবারও পরিণত হয়েছে আবর্জনার ভাগারে নাসরুল ইসলাম নিশাত সময় সংবাদ রংপুর বিভাগে সময় আরো থাকছে গাছে ঝুলছে ফেন্সেরের লালমণির হাতের কালীগঞ্জে জটচতত্র মেলছে মাদকদ্রব্য পুলিশের নীরব ভূমিকায় খুব এলাকাবাসী প্রতিরোধে রাত জেগে স্থানীয়দের পাহারা পরীক্ষা দিতেস প্রাণ হারালেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক সকালে 11টার দিকে কলেজের ডরমিটরি ভবনের পঞ্চম তলার ডক্টর মোহাম্মদ আক্তারউদ্দিন জামানের কক্ষ থেকে পচা গন্ধ ও রক্ত বের হতে দেখেন অন্য চিকিৎসকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ আক্তারুজ্জামান পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দেওয়ার জন্য তিন দিন আগে ঢাকা থেকে রংপুর মেডিকেলে আসেন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন সরাসরি যাচ্ছে তার কাছে you কলেজ হাসপাতালের ডরমেটরিতে এক চিকিৎসকের আসলে মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং হাসপাতাল প্রশাসন এবং আমরা যেটি হাসপাতাল প্রশাসনের কাছে যেটি শুনতে পেরেছি আজকে সকালে এগারোটায় প্রথমে আসলে ওই রুম থেকে ডরমেটরি ওই রুম থেকে আসলে প্রচুর গন্ধ বের হচ্ছিল এবং একই সাথে ডরমেটরির যে গেট ছিল সেই গেট গেটের কিন্তু নিজ দিয়ে আসলে রক্ত বের হয়ে আসলে এগুলো দেখার পর যখন প্রশাসনকে জানানো হয় তখন কিন্তু তারা পুলিশ প্রশাসন এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই ডরমেটরি ওই রুমের গেট ভেঙে আসলে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে এবং চিকিৎসক রক্তাক্ত অবস্থা ছিলেন এবং তার যে দেহ ছিল সেই দেহ কিন্তু আসলে রক্ত বের হচ্ছিল এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত তার যে মরা দেহ সেটি আসলে উদ্ধার করা হয়েছে ময়না তদন্ত পাঠানো হয়েছে ময়না তদন্ত শেষে আসলে পাঠানো হবে এবং এই চিকিৎসক কিন্তু আসলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মূলত একটি পরীক্ষা দেওয়ার জন্য এসেছিলেন তিনি আসলে ডিপ্লোমা ইন ফরেন্সিক মেডিসিন এই পরীক্ষা দেওয়ার জন্য তিনি আসলে রংপুরে এসেছিলেন আগামী ছয় জুলাই আসলে তার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন ডিপ্লোমার একজন ছাত্র ছিলেন এবং একই সাথে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের একজন মেডিকেল অফিসার হিসেবে তিনি আসলে কর্তব্যরত ছিলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এখন থেকে তিন দিন আগে তিনি আসলে এসেছিলেন এসে আমার পিছনে যে ডর্মেটরি দেখা যাচ্ছে সেই ডরমেটরিতে তিনি আসলে উঠেছিলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তিনি আসলে যেহেতু একজন ছাত্র এবং ছয়বার তিনি আসলে ওই পরীক্ষাটি আসলে ফেল করেছেন এবার আসলে সপ্তমবারের মতো তিনি পরীক্ষা দিচ্ছেন এবং যেহেতু আসলে সপ্তমবারের মতো পরীক্ষা তিনি আসলে একটু আগে ভাগে এসেছেন এখানে পড়াশোনা করে ছয় তারিখ থেকে এই পরীক্ষায় তিনি অংশগ্রহণ করবেন এবং আসলে একজন স্ত্রীকে আমরা পেয়েছি তিনি বলছিলেন যে তিনি নিহতের দ্বিতীয় স্ত্রী এবং তিনি বলছিলেন যে ওই চিকিৎসক ধরে তার লিভার সিরোসিস ছিল উচ্চ রক্তচাপ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন এবং রোগে আক্রান্ত ছিলেন সেই রোগের কারণে আসলে তিনি মারা যেতে পারেন তবে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা প্রশাসন এখন পর্যন্ত কিন্তু মৃত্যুর কোনো কারণ নিশ্চিত করেনি তারা যেটি বলছেন যে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই মরদেহ আসলে মর্গে পাঠানো হয়েছে মরদেহ ময়না তদন্তের পরে আসলে জানা যাবে যে এই হাসপাতালের মৃত্যুর কারণ কি তো সব সব রংপুর কলেজ হাসপাতাল থেকে শেষ চিকিৎসকের মরদেহ উদ্ধারের সবশেষ জানতে সরাসরি ছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পঞ্চগড়ে দিনের পর দিন বেড়েছে এর মাত্রা চাহিদা মতো বিদ্যুৎ না পেয়েও ভুতুরে বিল নিয়ে বিপাকে পড়েছেন বোদা উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা তাদের অভিযোগ মিটার রিডাররা মন গড়া বিল করছেন কিন্তু সমস্যার সমাধানে সদুত্তর নেই কর্তৃপক্ষের বিস্তারিত সোহাগ হায়দারের রিপোর্টে অসহনীয় গরম থমকে আছে বৈদ্যুতিক পাখা ও লাইট রাতের বেলা পড়তে বসাতে তাই কূপেই ভরসা সন্তানদের স্বস্তির জন্য হাত পাখা দিয়ে বাতাস করে দিচ্ছেন মা পঞ্চগড়ের উপজেলায় তীব্র দাবদাহের মাঝে দিন ও রাতে অতিরিক্ত লোড শেডিং এর কবলে পল্লী বিদ্যুতের কয়েক হাজার গ্রাহক অথচ ভুতুরে বিল নিয়ে হাজির হয় বিদ্যুৎ বিভাগ এক মাসের ব্যবধানে বিদ্যুৎ বিল বেড়েছে তিন থেকে 4 গুণ অতিরিক্ত বিলের বোঝা নিয়ে দিনের পর দিন বিদ্যুৎ অফিসে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না অভিযোগ গ্রাহকদের যেগুলো বিল কি ভাবে আসে আমি টাকা বিল দেয় দসরা বিল কিভাবে 2600 টাকা বিল আসে ওরা মিটার দেখে বিল কেন ওরা চার দোকানে যায় চা খায় ঠায় ওখানে বিল लेके চলে আসে বাসার মধ্যে শুধু ফ্রিজের লাইন চালু কিন্তু বিল আসে 3570 দুই মাসের কারেন্ট বিলের মধ্যে আগুন ধরে গেছে আরকি এদিকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ার কথা জানিয়ে অতিরিক্ত বিল নিয়ে দায়সারা কথা বলল পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকে আমি 1 ঘন্টা বিদ্যুৎ দিলে পরবর্তী এক ঘন্টা বা 2 ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে এটা শিডিউল অনুযায়ী আমাদের রেজিস্টার করা আছে শিডিউলভুক্ত করা আছে শিডিউল অনুযায়ী তাদেরকে আমরা এইভাবে দিচ্ছি আরকি পল্লী বিদ্যুতের বোদা উপকেন্দ্রে ততো মতে উপজেলায় গ্রাহক সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার হায়দার সময় সংবাদ পঞ্চগড় বিভাগীয় সময় আরো থাকছে বেসরকারি উদ্যোগে চালুর পরও বাজার ধরে রাখতে পারেনি ঠাকুরগাঁওয়ের রেশম কারখানা ফের বন্ধ উৎপাদন বেকার শ্রমিক কর্মকর্তারা নীলফামারের দুই শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ বা বিদ্যালয়ের সামনে সামান্য খালি জায়গাটুকুও নেই শ্রেণীকক্ষে বন্দী হয়েই অবসর সময় কাটাতে হয় শিক্ষার্থীদের এতে শারীরিক ও মানসিক বিকাশ শিক্ষা জীবনের শুরু থেকেই বাধাগ্রস্ত হচ্ছে তাদের তবে মাঠ তৈরির উদ্যোগ নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট বিদ্যালয়ের সামনে নেই খেলার মাঠ বা সামান্য খালি জায়গা অবসর সময় খেলাধুলা করা তো দূরের কথা পাঠদানের শুরুতে যে সমাবেশ করবে সে জায়গাটুকুও নাই কোমোন্নতি শিক্ষার্থীরা শারীরিক মানসিক বিকাশ ও নান্দনিক শিক্ষা থেকে বঞ্চিত নীলফামারী জেলায় রয়েছে এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এসবের মধ্যে প্রায় দুইশো শিক্ষা প্রতিষ্ঠানে নেই খেলার মাঠ আর অর্ধশতাধিক বিদ্যালয়ের সামনে সামান্য খালি জায়গাও নেই এতে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ব্যাহত হচ্ছে কিলোমিটার দূরে মাঠে যাই খেলতে হয় আমাদের খুব কষ্ট হয় আমাদের যদি খেলতে হয় তাহলে আমরা পাশের হাই স্কুলে যে খেলি তাদের স্কুলের বাচ্চারা আমাদেরকে খেলতে দেয় না খেলা মাঠ না থাকায় পার্শ্ববর্তী মাঠে নিয়ে যেয়ে খেলাধুলা করি এবং ক্লাসরুমে আমাদের কিছু কিছু খেলা অনুষ্ঠান করা হয় বাচ্চাদের টিফিন পিরিয়ডে তারা রুমের মধ্যে খেলতে হয় খেলাধুলার মাঠ যদি থাকতো আমাদের শিক্ষার্থীরা মেধা বিকাশের সাথে সাথে শারীরিক বিকাশের একটা সুযোগ পাইতো তবে বিদ্যালয়ের পাশে জমি কিনে বা দানের মাধ্যমে মাঠ তৈরির উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার শিশু যাতে শারীরিক মানসিক নান্দনিক বিকাশ সাধন হয় সেই বিকাশ সাধনের জন্য আমরা অবদান রাখতে পারি আর সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে জেলার দুইশটি বিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী মাঠের অভাবে খেলাধুলা শরীর চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে বঞ্চিত শাকির হোসেন বাদল সময় সংবাদ নীলপামারি দেড় যুগের বেশি সময় ধরে ঠাকুরগাঁওয়ের রেশম কারখানাটি বন্ধ থাকার পর বেসরকারি উদ্যোগে চালু হলেও বাজার ধরে রাখতে পারেনি এতে আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা ফের চালুর বিষয়ে সরকারের সহযোগিতা চান শ্রমিক ও কর্মকর্তারা সুমন হোসেনের ছবিতে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে তালাবদ্ধ কারখানা ভেতরে অলস পড়ে আছে যন্ত্রপাতি শ্রমিকদেরও তাই বেকার অবস্থা চুক্তিবদ্ধ বেসরকারি উদ্যোক্তা বাজার ধরতে না পারার অজুহাত দেখিয়ে উদ্বোধনের ছয় মাসের ব্যবধানে দু সালের জানুয়ারির শেষের দিকে বন্ধ হয়ে যায় ঠাকুরগাঁয়ের রেশম কারখানা এতে লাখ লাখ টাকার মেশিন ও বিভিন্ন যন্ত্রাংশের ধুলার স্তর জমে মরিচা পড়তে শুরু করেছে অথচ ঢাকডোল পিটিয়ে দীর্ঘ একুশ বছর পর চুক্তিভিত্তিক লিজ নিয়ে দু হাজার তেইশ সালের তিন আগস্ট বেসরকারি উদ্যোগে চালু করা হয় রেশম কারখানাটি তবে নাম পরিবর্তন করে সুপ্রিয় রেশম কারখানা নামে প্রায় অর্ধশত শ্রমিক নিয়োজিত করে শাড়ি পাঞ্জাবি পদ্মা সহ পনেরো ধরনের কাপড় ভালোভাবেই উৎপাদন করা হচ্ছিল গড়ে প্রতিদিন এক হাজার মিটার কাপড় উৎপাদন হতো উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর অর্থ বছরে শহরের গোবিন্দনগর এলাকায় প্রায় সাড়ে তিন একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এই রেশম কারখানাটি বন্ধ হওয়ার কারণে যারা এখানে কাজ করতে যে শ্রমিকগুলো তারা কিন্তু আবার মানে একটা অন্ধকারের মধ্যে পড়ে গেল আমাদের যে এখানে ব্যবসায় যে একটা ট্রানজাকশন হতো সেই ট্রানজাকশনটা তো অনেকটা ব্যয় হতো করছে আমরা চাচ্ছি যে কারখানাটি সরকারিভাবে আবার পুনরায় চালু করা হোক যদি এই ধরনের কোনো নিয়ম থাকে বা এই ধরনের পন্থা থাকে পথ থাকে যে এটা গভর্নমেন্টভাবে নেওয়ার কোনো সহযোগিতা যে আমি সহযোগিতা পাই সেটি আমি সহযোগিতা চাচ্ছি তবে কারখানার দায়িত্বে থাকা ম্যানেজার জানালেন ফের চালুর উদ্যোগ নেওয়া হবে যে অনুপাতে আমাদের উৎপাদন হয়েছে সেই অনুপাতে আমাদের বিক্রির বিষয়টা আমরা এখনো নিশ্চিত করতে পারি নাই যার জন্য আমরা একটু অপেক্ষা করতেছি এর আগে উনিশশো সালে জাতীয়করণ করা কারখানাটি দু সালে লোকসানের অজুহাতে তৎকালীন সরকার বন্ধ করে দেয় জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও চলছে হাড়িভাঙা আমের ভরা মৌসুম বর্তমানে এই আমকে ঘিরে জমজমাট রংপুরের আমের হাটগুলো তবে এবার আমের ফলন কম হওয়ায় দাম অনেক বেশি আর হারিভাঙার প্রসার ঘটতে আম চাষিদের প্রণোদনার পাশাপাশি আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণের আশ্বাস কৃষিমন্ত্রীর তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট হাড়ি আম আসমুক্ত আটি ছোট এবং আলাদা স্বাদ থাকায় আম প্রেমীদের অন্যতম পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই আম নিজস্ব স্বকীয়তায় ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছে রংপুরের জিআই পণ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের বিশ জুন থেকে বাজারে উঠেছে এই আম চাহিদা ভালো থাকায় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ও ব্যবসায়ীরা আসছেন এই আম কিনতে তবে এবার আমের বাজার চড়া বলে দাবি তাদের দাম তো তিনশো সাড়ে তিনশো আমটা খুবই ভালো এবং ভিতরে লাল আমরা খুব সুস্বাদু বছর আমে ফলম কম হওয়ায় গত বছরের তুলনায় আমার দামটা একটু বেশি যার কারণে আমরা একটু সমস্যার মুখীন হচ্ছি আমরা গেল বছর ছিল আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি ছিল এনাদের কাছে গিয়েছিলাম আমরা পঁচিশ টাকা আঠাশ টাকা এরকম এবার দাম একটু গেলে পড়েছে তো অনেক বেশি এবছর বিরূপ আবহাওয়ার কারণে আমের ফলন কিছুটা কম হয়েছে তবে গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি পাওয়ায় খুশি বাগান মালিকরা গতবার আমরা বাইশ বিক্রি করছিলাম এবারে যে এই আমটা এই আমটা বত্রিশশো পর্যন্ত আমরা বিক্রি করতেছি তাহলে আমাদের উপকার না আশা করা যাচ্ছে যে যেটা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা থেকে কিছুটা কাটি উঠা যাবে আমের ফলন ধরনের কম খসা বেশি কীটনাশক ঔষধের দাম বেশি এটা তো একটা বিশেষ করে হিসাব হয় যার জন্য আমের একটা এবার বেশি আর গাছের মনে হয় ঝড় একটা মূল্য জরি পড়ছে হারিভাঙ্গা আম বাগান বাড়াতেই চাষিদের প্রণোদনা দেওয়া সহ আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের আশ্বাস কৃষিমন্ত্রীর বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ এবং মানে রক্ষা করার জন্য যে হিমাগার অলরেডি একটা হিমাগারে আমরা করে ফেলতেছি আম চাষীদের উপর প্রণোদনা হবে রংপুর বিভাগে এ বছর প্রায় তিন হাজার তিনশো হেক্টর জমির বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আটচল্লিশ হাজার মেট্রিক টন আম যার বাজার মূল্য প্রায় পাঁচশো কোটি টাকা বিশ্লেষকরা বলছেন টেকসই অর্থনীতির জন্য হারিভাঙ্গা আম সংরক্ষণ হিমাগার স্থাপন আধুনিক আম চাষ পদ্ধতি বাস্তবায়ন সহ গবেষণা কেন্দ্র স্থাপন করে গেলেই হারিভাঙ্গা আমি বদলতে পারে এই জনপদের আর্থসামাজিক অবস্থা আব্দুল রশিদ জীবন সময় সংবাদ এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা প্রবেশপত্র না পাওয়ায় গত তিরিশ জুন শুরু হওয়া এইচএসি পরীক্ষায় অংশ নিতে পারলেন না লালমনিহাটের একটি কারিগরি কলেজের ষোলো শিক্ষার্থী এজন্য কলেজ কর্তৃপক্ষের অবহেলাকে দুষছেন অভিভাবকরা তবে এ বিষয়ে কিছুই জানেন না উপজেলা প্রশাসক নীলফামারীতে পানি উন্নয়ন বোর্ড তিস্তা ক্যানেলের সংস্কার করতে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু পাওয়া যায় ছাব্বিশ জন ট্রিপল নাইনে কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে স্বাধীনতা যুদ্ধের সময় এটিকে এখানে রাখা হতে পারে বলে ধারণা পুলিশের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে আরেকবার নদ নদীর পানি বাড়া কমার খেলায় পরিগ্রামে তীব্র হচ্ছে ভাঙন পঁচিশটি পয়েন্টে নিঃস্ব হচ্ছেন বাসিন্দারা পদক্ষেপ না নেওয়ার অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে রংপুর মেডিকেল কলেজের ডরমেটরি থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার দুই থেকে তিন দিন আগে মারা গেছেন ধারণা সহকর্মীদের ময়না তদন্তের পর জানা যাবে কারণ বলছে পুলিশ এবং পঞ্চগড়ে দিন দিন বাড়ছে লোডশেডিং চাহিদা মতো বিদ্যুৎ না পেয়েও ভুতুরে বিল নিয়ে বিপাকে গ্রাহকরা সমস্যার সমাধানে সদুত্তর নেই কর্তৃপক্ষের এই ছিল বিভাগীয় সময় আগামীকাল থাকব রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে এরপর আন্তর্জাতিক সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক ধন্যবাদ আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের